বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো এটা প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ নাজমুল হুদা স্যার তোমাদের দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় আমরা এই বিষয়টির প্রথম অধ্যায় আলোচনা করব, শিরোনাম অধ্যায় শিরোনাম পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। এখান থেকে কুমিল্লা বোর্ড নিয়ে আলোচনা করব। কুমিল্লা বোর্ডের একটি প্রশ্ন, 2019 সালের একটি প্রশ্ন আমি তুলেছি, যদিও প্রশ্নটি এরকম নেই কিন্তু আমি তোমাদের বোঝানোর স্বার্থে প্রশ্নটিকে একেবারে চুলচেরা বিশ্লেষণ করে তুলে ধরেছি। খেয়াল করো, এখানে উদ্দীপক হচ্ছে এরকম, সেনাবাহিনীর কর্মকর্তা 119 জন, বিমানবাহিনীর কর্মকর্তা 85 জন, নৌবাহিনীর কর্মকর্তা 98 জন। আবার এখানে এটা হচ্ছে ক অঞ্চল, প্রথমে বলা হয়েছে নিচের ছক দুটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে দুটি ছক আছে, একটি ক ছক এবং একটি খ ছক। তাহলে খ অঞ্চলে আমার সেনাবাহিনীর কর্মকর্তা আছে 945 জন, বিমানবাহিনীর কর্মকর্তা আছে 358 জন এবং নৌবাহিনীর কর্মকর্তা আছে 285 জন। এখন খেয়াল করো, এবং দুই নম্বর ছক আমরা দেখতেছি 1949-50 সালে যেখানে ক অঞ্চল টাকা পাইছে মিলিয়ন ডলার, মি ড মানে মিলিয়ন ডলার, 227 মিলিয়ন ডলার, সেখানে খ অঞ্চল টাকা পেয়েছে 3380 মিলিয়ন ডলার। আবার দেখো 55-56 সালে যেখানে টাকা পাইছে 287 মিলিয়ন ডলার, 77 মিলিয়ন ডলার, সেখানে 3670 মিলিয়ন ডলার খ অঞ্চল টাকা পাচ্ছে। 63-64 সালে যেখানে ক অঞ্চল পাচ্ছে 331 মিলিয়ন ডলার, সেখানে এরা পাচ্ছে 3560 মিলিয়ন ডলার। এখন দেখো, এখান থেকে আমি ওই যে প্রত্যেকটি ক্লাসেই আমি যে কথাটা বলি, জ্ঞানমূলক এবং অনুধাবন, এই দুটি প্রশ্ন তোমার বইয়ের যে কোনো অংশ থেকে যে কোনোভাবে যে কোনো ওয়েতে হতে পারে, যেই কোনোভাবে যে কোনো ওয়েতেই হতে পারে, জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন হতে পারে। যে 1900 পাকিস্তান আমলে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন কতজন, বিমানবাহিনীর কর্মকর্তা ছিলেন কতজন, বা বাংলাদেশের নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন কতজন, বা পাকিস্তানের ছিলেন কতজন, অসংখ্য প্রশ্ন করা যাবে, 150-200 প্রশ্ন করা যাবে জ্ঞানমূলক, এবং অনুধাবন প্রশ্ন প্রায় 50-60 বা 100টা অনুধাবন প্রশ্ন করা যাবে। তাহলে আমাদের মূল চৌম্বক অংশ হচ্ছে প্রয়োগিক অংশ এবং উচ্চতর দক্ষতা অংশ। আমরা প্রয়োগিক অংশ নিয়ে আলোচনা করব। চিত্রের কনং ছকে কোন ধরনের বৈষম্যের চিত্র ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এখন আমরা যদি বলি চিত্রের কনং ছকে কোন ধরনের, আমার কনং ছক হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার কনং ছক, আর এটা হচ্ছে আমার খনং ছক, তাই না? এটা খনং খনং ছক, তার মানে আমার এটা কনং ছক, কনং ছক। এখন দেখো চিত্রের কনং ছকে কোন ধরনের বৈষম্যের চিত্র ফুটে উঠেছে, এখানে কোন ধরনের, একেবারে সহজ কথা, কোনটা আমি কেটে দিয়ে লিখে দেবো, চিত্রের কনং ছকে সামরিক বৈষম্যের, সামরিক বৈষম্যের চিত্র ফুটে উঠেছে, সামরিক বৈষম্য। খেয়াল করো, আমি এখানে তোমাদের সুবিধার্থে কিছু তথ্য উপস্থাপন করে রেখেছি। যেমন আমাদের এই ক অঞ্চল মানে বাংলাদেশ অঞ্চল, আর খ অঞ্চল মানে পাকিস্তান অঞ্চল। তুমি কিন্তু খুব ইজিলি বিষয়টা বুঝতে পারছো। তুমি লিখবা যে, তুমি তো প্রথমে বললে যে চিত্রের কনং ছকে, অর্থাৎ বাংলাদেশ অঞ্চলে সামরিক বৈষম্যের চিত্র ফুটে উঠেছে, এটা তোমার এই প্রয়োগিক প্রশ্নের মধ্যে জ্ঞান উত্তর হয়ে গেল। এখন অনুধাবনে আসো, এখন অনুধাবনে বলবে যে যেখানে বাংলাদেশ অঞ্চলে, বাংলাদেশের এই প্রাদেশিক অঞ্চলে কর্নেল ছিলেন মাত্র একজন, লেফটেন্যান্ট ছিলেন মাত্র দুইজন, তোমার মেজর ছিলেন 10 জন, নৌবাহিনীর অফিসার ছিলেন 7 জন, বিমানবাহিনীর অফিসার ছিলেন 40 জন। খেয়াল করো, আমরা হলাম নদীমাতৃক দেশ, পৃথিবীর প্রত্যেকটি দেশের যত জাতিগোষ্ঠী আমাদের দেশের উপরে এসে খবরদারি করার জন্য আসছে, আমাদেরকে শাসনের নামে শোষণ করে গেছে, এরা প্রত্যেকেই এই কথাটা স্বীকার করছে
যে বাংলাদেশ অঞ্চলটা হচ্ছে একটি নদীমাতৃক অঞ্চল, এবং আমরা কিন্তু নিচু অঞ্চল, অপেক্ষাকৃত ভারতের পশ্চিমবঙ্গ চেয়ে আমরা হলাম নিচু অঞ্চল, এবং আশপাশে যতগুলো অঞ্চল আছে, এই মিজোরাম বলো, তোমার ত্রিপুরা বলো, বা এইদিকে আসাম বলো, হ্যাঁ, এই প্রত্যেকের চেয়ে আমরা হলাম নিচু অঞ্চল। ফলে এই আসাম থেকে আসছে আমাদের মেঘনা নদী, কত বড় একটা বিস্তৃত নদী, এটা আসামের নাগামণিপুর অঞ্চল দিয়ে, হ্যাঁ, কুশিয়ারা হয়ে এই নদী সুরমা নাম নিয়ে পরবর্তীতে মেঘনা নাম ধারণ করে এখন আমাদের বাংলাদেশ হয়েছে মেঘনা নদী। এখন খেয়াল করো, এইভাবে কলকাতা, হ্যাঁ, তুমি ওই যে পশ্চিমবঙ্গ যদি ধরো, যে পদ্মা আসছে তোমার রাজশাহীর পাশ দিয়ে, আবার নীলফামারীর ডিমলা অঞ্চল দিয়ে পদ্মা আমাদের দেশে এসে, মানে ও দেশের গঙ্গা আমাদের দেশে এসে নাম ধারণ করছে পদ্মা। এইভাবে ব্রহ্মপুত্র আসছে, তুমি যদি কুড়িগ্রাম যাও গিয়ে দেখবা যে ব্রহ্মপুত্রের দুঃখ, ব্রহ্মপুত্রের কান্নাগুলো দেখে আসতে পারবা কুড়িগ্রাম গেলে। তা যাই হোক, আমরা হলাম নদীমাতৃক অঞ্চল, আমাদের এই বৃহত্তর বরিশাল অঞ্চল, এই বৃহত্তর বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা, তোমার এইদিকে আসলে হয় শেরে বাংলার অঞ্চল, নানার বাড়ি, তোমার ঝালুকাঠি, তাহলে এই সব মিলে ঝিলে আমরা হচ্ছে একটা এই বৃহত্তর। তুমি যদি নোয়াখালী অঞ্চলে যাও, শুধু নদী আর নদী, বৃহত্তর কুমিল্লা অঞ্চলে গেলে নদী আর নদী, অথচ আমাদের দেশে কিনা নৌবাহিনীর অফিসার হচ্ছে সাবজল, আর ওদের দেশ হচ্ছে মরুভূমির দেশ, বালুর দেশ, বালুকাময়ের দেশ, শুধু একটা নদী আছে সিন্ধু নদ। এই সিন্ধু নদের গরমের দিয়া ওরা দেখো ওরা কত ডিগ্রি, আমরা পরে দেখব। আমাদের দেশে হচ্ছে নৌবাহিনীর অফিসার মাত্র 7 জন, বিমান বাহিনী হচ্ছে মাত্র 40 জন। খেয়াল করো, কর্নেল পর্যন্ত, সর্বোচ্চ কর্নেল পর্যন্তই আমরা ছিলাম, এর উপরে আর ছিলাম না। অথচ কর্নেলের উপরেও আরও 3টা ধাপ আছে, সেনাবাহিনীর আরও 3টা ধাপ আছে কর্নেলের উপরে, চতুর্থ ধাপ হচ্ছে সেনাবাহিনীর প্রধান, ওইটা তো কল্পনায় আনে না, মানে কর্নেলের উপরেই আমরা ছিলাম না। আর যেখানে ওরা ছিল, দেখো, কর্নেল ছিল 49 জন, লেফটেন্যান্ট ছিল 198 জন, মেজর ছিল 590 জন, যেখানে আমাদের মেজর মাত্র 10 জন, আর সেখানে ওরা ছিল, মেজর ছিল 590 জন। ওদের নৌবাহিনীর অফিসার ছিল, ওরা বালুর মধ্যে জন্ম নিয়ে নৌবাহিনীর অফিসার হচ্ছে 593 জন। ওদের বিমান বাহিনী ছিল আমাদের যেখানে শুধু 40, ওরা ছিল 640। ভাবো কী পরিমাণ সামরিক বৈষম্য দুই দেশের মধ্যে ছিল, স্বাধীন কি আর এমনি এমনি হয়েছে? তুমি একেবারে অসহায় লোকটাকেও যদি ক্রমাগত নির্যাতন করতে থাকো, একেবারে অসহায় লোকটাকেও, তাহলে নিকোলা ম্যাকিয়াভেলি, রাষ্ট্রবিজ্ঞানের জনক, তিনি বলতেছেন যে তুমি একদিন না একদিন সেই নির্যাতিত লোকের হাতে আবার তুমি নিপীড়িত হবে, নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে। ওই কার্ল মার্ক্স বলতেছে, ওই বঞ্চিত শ্রেণী একদিন তোমার সম্পদ কেড়ে নিয়ে তোমাকে নিঃস্ব করে দেবে। আমরা করছিও তাই, মাত্র 23 থেকে 24 বছরের ইতিহাস আমরা চেঞ্জ করে দিছি একজন লোকের নেতৃত্বে, তার নাম বঙ্গবন্ধু। আল্লাহ রব্বুল আলামিন তাকে আমাদের জন্য পাঠাইছিলেন এই অঞ্চলটাকে ওই হায়নাদের হাত থেকে রক্ষা করার জন্য। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা ঘনামর অংশে চলে যাই, সেখানে দেখো কী আছে। ক ও খনং ছকে প্রদর্শিত বৈষম্যগুলোই কি 6 দফার ক্ষেত্র প্রস্তুত করেছিল? অবশ্যই বলবে যে হ্যাঁ, আমি মনে করি ক ও খনং ছকে প্রদর্শিত বৈষম্যগুলোই মূলত 6 দফার মূল ভিত্তি তৈরি করেছিল, 6 দফা আন্দোলনকে বেগবান করেছিল। এরপর তুমি তোমার ব্যাখ্যা দিবা অনুধাবন অংশে গিয়া, যে আমরা কনং ছকে দেখতে পাই যে সেখানে ব্যাপক হারে সামরিক বৈষম্য ছিল, যেখানে সেনাবাহিনীর কর্মকর্তা মাত্র 119 জন বাংলাদেশ অঞ্চলে, সেখানে ওদের সেনাবাহিনীর কর্মকর্তা 945 জন। একটা হিউজ 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 কোয়ান্টিটি অফ ডিপ্রাইভেশন। খেয়াল করো, আমাদের যেখানে 85 জন সেখানে তাদের 358 জন, আমাদের যেখানে 98 জন নৌবাহিনীর কর্মকর্তা সেখানে তাদের 285 জন, কত গুণ বেশি, 4 গুণ 5 গুণ বেশি। তো যার কারণে আমরা তাদের থেকে সবসময় নির্যাতনের শিকার হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি, নিষ্পেষণের শিকার হয়েছি। এই তথ্যটা হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন একটা তথ্য, এই যে তথ্যটা আমি সাইডে লিখছি, এই তথ্যটা হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন একটি তথ্য। খেয়াল করো, ক খনং ছকে প্রদর্শিত বৈষম্যগুলো, তাহলে এভাবে বলবা, তারপর বলবা যে দেখো যে নিকোলা ম্যাকিয়াভেলি, রাষ্ট্রবিজ্ঞানের জনক, তিনি একটি কথা বলছে যে তুমি যদি কারো পিতাকে হত্যা করো, তুমি যদি কারো বাবাকে মেরে ফেলো, সময়ের ব্যবধানে সে তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়া এই কথাটা ভুলে যেতে পারে, ভুলে যেতে পারে, একটা সম্ভাবনা দিচ্ছেন উনি। কিন্তু বলতেছে, তুমি যদি কারো বাবার সম্পদ মেরে খাও,
কারো বাবার যদি সম্পদ আত্মসাত করো, বলতেছে যে যুগ জনম ধরেও সে তার ওই বাবার সম্পদ আত্মসাতকারী কাছ থেকে সম্পদ কেড়ে নেওয়ার কথা ভুলে যাবে না। ঠিক আছে, তাহলে দেখো আমাদেরকে তারা শুধু সামরিক শক্তিতেই মারে নাই, আমাদেরকে সব ধরনের শক্তিতে মারছে। আমরা যেখানে 1945 সালে আমাদের এই অঞ্চলে শিক্ষার হার ছিল প্রায় 35%, সেখানে 1971 সালে মাত্র 23-24 বছর পরে আমরা হয়ে গেলাম 17% শিক্ষার হার। কেন 17% হয়েছি? কারণ আমাদের শিক্ষাটা আর আগায় নাই, কারণ এই যে আমাদের তো টাকা নাই, আমাদের তো ওরা গরিব করে দিছে। দেখো আমরা পাই যেখানে 5 বছরে এই 50 থেকে 56 পর্যন্ত, এই 5 বছরে আমরা যেখানে পাই $287 মিলিয়ন, ওরা পাই সেখানে $3,500 মিলিয়ন। এইভাবে ওরা প্রত্যেক জায়গায় $3,500 মিলিয়ন, আর আমরা প্রত্যেক জায়গায় 250 মিলিয়নের এপিট ওপিট ঘোরাঘুরি করি। তাহলে এই যে অর্থনৈতিকভাবে তারা আমাদেরকে বৈষম্য তার স্বীকার করছে, সামরিকভাবে বৈষম্যতার স্বীকার করছে, ফলে আমরা অন্যান্য অংশে স্বাভাবিকভাবেই সব কিছুতেই আমরা বৈষম্যের শিকার হয়ে গেছি। তাহলে ছয়টা পয়েন্টস কী ছিল দেখো। 1 নম্বর ছিল তো তোমার একটা গণতন্ত্রের কথা বলছে, অর্থাৎ প্রাপ্তবয়স্কের ভোটে নির্বাচনের কথা বলছে। 2 নম্বর বলছে 2টি ক্ষমতা থাকবে কেন্দ্রের হাতে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হাতে, অর্থাৎ প্রধানমন্ত্রীর হাতে, আর বাকি সকল ক্ষমতা থাকবে মুখ্যমন্ত্রীর হাতে। ঠিক আছে, তাই 2টা ক্ষমতা কি? একটা বলছে পররাষ্ট্র, আর একটা হলো স্বরাষ্ট্র বা প্রতিরক্ষা। ঠিক আছে, একটা পররাষ্ট্র এবং একটা প্রতিরক্ষা। তাহলে দেখো এই যে বলছে সেই কথাগুলো কিন্তু এখানে চলে আসে, যে কথাগুলো এখানে আছে সেই কথাগুলোই কিন্তু 6 দফার মধ্যে চলে আসে। 3 নম্বর বলতেছে যে 2 ধরনের মুদ্রা হবে, শর্ত সাপেক্ষে 1 ধরনের মুদ্রা হবে। এই যে মুদ্রা মানে টাকা পয়সা কিন্তু এর ভিতরে চলে আসতেছে। বলতেছে যে সকল প্রকার বৈদেশিক মুদ্রার মালিক হবে প্রদেশগুলো। এই যে দেখো এই টাকা পয়সার কথাগুলো এর ভিতরে চলে আসতেছে। এরপর বলতেছে কি যে তোমার ট্যাক্স নির্ধারণের একটা ক্ষমতার কথা বলা হচ্ছে, যে একটা কেন্দ্রীয় ব্যাংক থাকবে, ট্যাক্স নির্ধারণ করবে প্রদেশগুলো। ট্যাক্স নির্ধারণ করবে তারা প্রদেশগুলো, প্রদেশ যে 8টা প্রদেশ ছিল, 8টা প্রদেশের যিনি প্রাদেশিক সরকার থাকবেন তারা তার অঞ্চলের ট্যাক্স নির্ধারণ করবেন। তাহলে এই যে দেখো এর ভিতরে টাকা পয়সাগুলোর কথাগুলো চলে আসে। আবার বলছে কি একটা আধা সামরিক বাহিনী, 6 নম্বর পয়েন্টে গিয়ে বলছে নিজেদের অর্থায়নে প্রদেশগুলো, নিজেদের টাকায় প্রদেশগুলো একটা আধা সামরিক বাহিনী গড়ে তুলবে, এই আধা সামরিক বাহিনী কী করবে তারা, এই আধা সামরিক বাহিনীগুলো ওই প্রদেশের নিরাপত্তার কাজে এবং প্রাদেশিক সরকারের যাবতীয় মানে সামরিক সেকশনগুলো তারা প্রাথমিকভাবে দেখাশোনা করবে, যেটা বর্তমানে পুলিশ করে। পুলিশ যখন পারে না তখন আমরা কাকে নিয়ে আসি, বিডিআরকে নিয়ে আসি, বিডিআর যখন পারে না তখন সেনাবাহিনীকে নিয়ে আসি। এরকম একটা পর্যায়ক্রমের কথা বঙ্গবন্ধু তার 6 দফাতে তুলে ধরছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক খনন ছকে প্রদর্শিত বৈষম্যগুলোর সাথে 6 দফার সম্পূর্ণরূপে একটা মিল আছে। প্রিয় শিক্ষার্থী, বেশি বেশি না পড়লে, তুমি যদি বেশি বেশি না পড়ো, শুধু ওই মূল বই পড়লেই হবে না, তোমাকে এর বাইরে গিয়ে গুগল থেকে অনেক কিছু সার্চ দিয়ে সেগুলো নামায়া, সেগুলো প্রিন্ট আউট করে সেগুলো বাসায় পড়তে হবে প্রিন্ট আকারে, ওই মোবাইলের ভিতরে পড়বা, এইটা দিয়ে কিন্তু আবার হবে না। তুমি মোবাইলে যদি সারাদিন সারা রাত পড়ো তো ওই যাহা 52 তাহাই 53 হবে। তোমাকে কী করতে হবে, গুগল থেকে ডাউনলোড দিতে হবে, প্রিন্ট আকারে বের করতে হবে, সেগুলো প্রিন্ট আকারে বইয়ের মতন করে পড়তে হবে, প্রচুর পড়তে হবে, সেখান থেকে কোটেশন করতে হবে। হ্যাঁ, থার্সটি অফ কিউরিনেস, কিউরিসিটি থাকতে হবে, ঠিক আছে, কিউরিসিটি অফ থার্সটিনেস থাকতে হবে, তোমার অদম্য জানার একটা তৃষ্ণা থাকতে হবে। তাহলে তুমি শিক্ষককে এসে প্রশ্ন করতে পারবে, শিক্ষকের প্রশ্ন করলেই শিক্ষক তোমার যেই অংশটুকুতে খটকা আছে খটকার অংশটুকুকে সলভ করে দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়ালেখা করো, পিতামাতার কথা শোনো, শিক্ষকের সান্নিধ্যে আসো, প্রত্যেকটা শিক্ষকের সাথে যোগাযোগ রাখো। সেই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।